বিজয়ের 51তম বৎসরে আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত আমাদের বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আমাদের সাবেক সকল ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং আমাদের অতিথি হিসাবে বিশিষ্ট শিক্ষাবিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আমার বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার আহ্বানে সাড়া দিয়ে আমাদের এই পূর্বসূরী পুলিশ সদস্যরা সর্বপ্রথম এই রাজারবাগে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু করেছিল এবং স্বাধীনতার জন্য প্রথম বুলেটটা নিক্ষিপ্ত করেছিল সেই বীর পুলিশ মুক্তিযোদ্ধা সদস্যদের। আমি জাতির পিতা এবং তার পরিবারের সকল সদস্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি শ্রদ্ধা জ্ঞাপন করছি 30 লক্ষ আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি এবং 2 লক্ষ মা বোন যাদের সমর্পণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা এই বিজয় অর্জন করেছি। যে পুলিশের সূচনা আপনারা 71 সালে করে গিয়েছিলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছিলেন, অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল আমাদের পূর্বসূরী পুলিশ সদস্যরা, আমরা সেই পুলিশের সদস্য হিসাবে আমরা গর্ব করে বলতে পারি যে ঐতিহ্যের ধারক এবং বাহক আমরা, আমরা তাকে নিয়ে শুধু অহংকার করি না, গর্ববোধও করি না, বরং সেই ধারাবাহিকতা আমরা 71 থেকে 22 পর্যন্ত ধরে রেখেছি। জাতির প্রত্যেকটা ক্রান্তি লগ্নে বাংলাদেশ পুলিশ ডিএমপি সর্বদাই এই জাতির পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আপনারা যেরকম 71 সালে বুকে রক্ত বিলিয়ে দিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, আপনাদের পরবর্তী প্রজন্ম তারাও কিন্তু জাতির প্রত্যেকটা ক্রান্তি লগ্নে জাতির পাশে ছিল। আপনারা খেয়াল করে দেখবেন যে সেই 12-13 সালে সেই অগ্নি সন্ত্রাস, সেই সময় আমাদের পুলিশ সদস্যকে পুড়িয়ে মারা হয়েছে, পুলিশ যুদ্ধে ক্ষান্ত হয়নি। 15-16 সালে জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদে আমার পুলিশ সদস্য আমাদের এসপি বলি, এএসপি বলি, ইন্সপেক্টর লেভেল থেকে শুরু করে অনেক পুলিশ সদস্য মারা গিয়েছে সেই জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধে, কিন্তু আমরা হেরে যাইনি। আপনাদের পরামর্শ নিয়ে, আপনাদের আশীর্বাদ দিয়ে আমরা কিন্তু সেই জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছি। কাজেই 71-এ পুলিশ যেরকম জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য বিজয়ের জন্য যুদ্ধ করেছে, আমরাও পরবর্তীতে এই বাঙালি জাতির জন্য প্রত্যেকটা ক্রাইসিস মোমেন্টে জাতির পাশে ছিলাম। অগ্নি সন্ত্রাসীদের যেরকম আশ্রয় প্রশ্রয় দেয়নি, জঙ্গিবাদকে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দেয়নি, এবং ভবিষ্যতেও এই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যদি কেউ কোনো সিলমিনি খেলতে চায়, এই বাংলাদেশ পুলিশ কখনো সেটা অ্যালাউ করবে না। আজকে অনেকেই আবার সেই পাকিস্তানি অপশক্তির সাথে হাত মিলিয়ে, আপনারা দেখেছেন যে গত কয়েক বছর চেষ্টা করেছে, পারে নাই, আবার তারা নতুন খেলা নিতে উঠেছে, সেই নতুন খেলা আমরা তাদেরকে সফল হতে দিব না। আপনারা এই বয়সেও আবার লাঠি হাতে যুদ্ধের জন্য যে প্রত্যয় ব্যক্ত করেছেন, আর আমার যারা সহকর্মী আছে তাদের শরীরে টকবকে রক্ত এখন টকবক করতেছে, তারা কেন পারবে না? আপনাদের দোয়া থাকলে তারাই পারবে যুদ্ধে জয়ী হইতে। আপনাদেরকে শুধু বুদ্ধি এবং সাহস দেন, আপনাদের লাঠি আমাদের লাগবে না, আপনাদের বুদ্ধি এবং সাহস দেন। আমার এই তরুণ সহকর্মী যারা আছে তারাই এই দেশকে ওই হারানামুক্ত রাখবে ইনশাল্লাহ। কিন্তু আপনারা জানেন যে গত কিছুদিন সারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অতি সৃষ্টি করবার জন্য
ঢাকা মহাসমাবেশে নামে আইন শৃঙ্খলা উপলব্ধি করার জন্য বিভিন্ন কাজে আমরা ব্যস্ত ছিলাম, যে 2 কোটি লোকের নগরবাসীর নিরাপত্তার দায়িত্ব ডিএমপি পুলিশের, সেই 2 কোটি লোকের নিরাপত্তাকেও বিঘ্ন সৃষ্টি করবে আর আমরা ডিএমপি পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখবো আমার মনে হয় ডিএমপি পুলিশ কেন আপনারা ওইটা সহ্য করবেন না। আমরা কিন্তু সেই 10ই ডিসেম্বর আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আপনারাও একমত হবেন যে আমরা কিন্তু অত্যন্ত আমাদের পুলিশের নিয়ন্ত্রণের মধ্যে রেখে 10ই ডিসেম্বরটাকে শান্তিপূর্ণভাবে আমরা পার করেছি এবং ভবিষ্যতেও আমরা এই ধরনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় ডিএমপি পুলিশ সক্ষম এবং আপনারা আপনাদের দেখানো পথ সেইখান থেকে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ পথ চলবে ইনশাল্লাহ। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজকের এই অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছি, সবাই ধন্যবাদ।